আজকের এই মঞ্চ থেকে আমি নিজেদের বলতে পারি আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার খাতা খুলতে মায়ের মুক্তি বেরোবে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কারণ তারা মানুষের হিতে কাজ করছে না, মানুষকে ঠকাচ্ছে। বেশ ভালোভাবেই ভাঙছে বিজেপি, বন্ধুর তোপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে লাল সাহেবকে। সুদীপ বোধির ছক এতটা বিপজ্জনক হবে সম্ভবত এটা আগে ভাবেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে চলছে বিজেপি বধ। খোয়াই ব্লক কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। বুধবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজ সিনহা, প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা ও গোপাল রায় সহ এআইসিসি সম্পাদিকা তথা ত্রিপুরার ইনচার্জ সারিতা নাইথাং সহ অন্যান্যরা। জনস্বার্থে এই রাজ্যে কংগ্রেস মানুষের দাবিকে পুঁজি করে গ্রামে গঞ্জে পাহাড় পর্বতে আগরতলা রাজধানী রাজপথ আমরা নানান মাধ্যমে সংগ্রহ করেছি। এরকম পরিস্থিতি তো তখন আমরা সম্মুখীন হতে হতে পারিনি। হ্যাঁ, যখন যেরকম অত্যাচার হয়েছে অন্তত পুলিশ খানিকটা হলেও ভূমিকা নিতে আমরা দেখেছি। এখন তো কমপ্লিটলি পুরো জনগণের ভূমিকায় পুলিশ। আজ মানুষের যে এই কঠিন এই করুণ অবস্থা সেই জায়গা থেকে বের করে আনতে হবে। প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলগুলো সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে। আমরা কথা দিয়েছি কয় বাসীর কাছে, আমি প্রত্যেকটি সবাই বলছি যে আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কারণ তারা মানুষের হিতে কাজ করছে না, মানুষকে ঠকাচ্ছে, কৃষককে ঠকাচ্ছে, শ্রমজীবী অংশ মানুষকে ঠকাচ্ছে, কর্মচারীকে ঠকাচ্ছে, বেকারদের সঙ্গে প্রতারণা করছে। প্রত্যেকটি সেকশন অফ পিপলের সঙ্গে তারা প্রতারণা করে বেড়াচ্ছে, ঠক বাদ ছাড়া কিছু না। আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নির্লস লড়াই আমরা করে যাব। আমাদের আস্থা, আমাদের শক্তি রাজ্যের জনগণ, দেশের মানুষ। আমার বিশ্বাস গণতন্ত্রে মানুষের শেষ কথা বলে। আজকের এই মঞ্চ থেকে আমি নিজেদের বলতে পারি আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তার খাতা খুলতে মায়ের দুধ মুখ দিয়ে বেরোবে। একটা সিট বলুন যেখানে ভারতীয় জনতা পার্টি তার খাতা অ্যাকাউন্ট খুলতে পারবে ত্রিপুর রাজ্যে। আমি দায়িত্বে বলতে পারি বরণ করে নিলেন যোগদান সভায় উপস্থিত রাজ্য নেতৃত্বরা। যে দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল জাতীয় কংগ্রেস দল, আজকে সেই জাতীয় কংগ্রেসের দলকে এই ভারতীয় জনতা পার্টি এরা তার দেশপ্রেমের গল্প শোনা আমাদের কাছে। স্বাধীনতার পরেও কংগ্রেস দল দুটো প্রধানমন্ত্রী হারিয়েছে, আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছি, ইন্দিরা গান্ধীকে হারিয়েছি, রাজীব গান্ধীকে হারিয়েছি, দেশের স্বার্থে দেশের দেশ রক্ষণ রাখতে গিয়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি এরা বলে বেড়ায় কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার কথা বললে কংগ্রেস, আমরা নাকি পাকিস্তানের হয়ে কথা বলি, কংগ্রেস নাকি পাকিস্তানের হয়ে কথা বলে। ধর্ম নিরপেক্ষতায় যখন আমরা কথা বলি তখন হিন্দুত্বের উগ্র হিন্দুত্বের কথাবার্তা বলে
মানুষের ভোটটাকে ভোট পাশে নিয়ে যাওয়ার জন্য আবুল তাবুল বলে বেড়ান, বিভাজনের রাজনীতি করে বেড়ান। এদিনের যোগদান সভায় জেলার বিভিন্ন স্থান থেকে কর্মী সমর্থকরা সামিল হয়। কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। একনায়কতন্ত্র চলছে রাজ্যে, এটার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। মানুষের প্রতি যে আস্থা বর্ষার কথা বলে ক্ষমতা এসেছিল, মানুষের জন্য কিছুই করতে পারেনি। বছরে 50,000 চাকরি দেবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল, 4 বছরে 2,00,000 চাকরি হওয়ার কথা, কিন্তু গত পরশুদিন তথ্যমন্ত্রী যে তথ্য দিয়েছে, 4 বছরে মাত্র 15,000 চাকরি হয়েছে। শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ওরা কিছুই জানে না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা। এছাড়া তিনি আরও বলেন, কংগ্রেসই একমাত্র বিকল্প। কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়, সমাজ দুর্বল হয়, দেশের ঐক্য দুর্বল হয়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।